إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها بث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى في كلامه المجيد وقالوا اتخذ الرحمن ولدا لقد جئتم شيئا إدا تقد السماوات يتفطرن منه وتنشق الأرض وتخر الجبال هدا إلى آخر الآيات সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহানবুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আশরাফুল মখলুকাত তথা সৃষ্টির সেরা মানুষকে সৃষ্টি করেছেন তার প্রশংসা আমরা বলি আলহামদুলিল্লাহ অতঃপর মানব করে সৃষ্টি করে তিনি যুগে যুগে কালে কালে অসংখ্য নবী ও রসুলদেরকে প্রেরণ করেছেন সেই সকল আম্বিয়া ইকরামের উপরে অবতীর্ণ হোক দরুদ ও সালাম খুসুসান আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের উপরে অবতীর্ণ হোক অসংখ্য দরুদ ও সালাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজকের জুমার দিন তারপরে আজকের একটা বিশেষ দিন সেটা হচ্ছে ইংরেজি সালের 2020 পঁচিশে ডিসেম্বর আর সামনে একটা সপ্তাহ আসছে যেটা শুক্রবার সেটা আবার হবে প্রথম বছরের প্রথম দিন অর্থাৎ 2021 সালের প্রথম দিন কিন্তু ইসলামের সঙ্গে এটা কোনো সম্পৃক্ত নয় এই গণনা চালু হয়েছে খ্রিস্টানদের দ্বারা এবং বিশেষ করে খ্রিস্টানগণ এই আজকের দিনটাকে বড় দিন বলে কিন্তু আমরা যদি দেখি লক্ষ্য করি যে শীতকালে পৃথিবীর অধিকাংশ দেশে যেখানে স্বাভাবিকভাবে রাত এবং দিনের পরিবর্তন ঘটে সেখানে কিন্তু এই দিনটা ছোট দিন বড় দিন মোটেই নয় 22শে ডিসেম্বর সবচাইতে ছোট দিন হয় 22শে ডিসেম্বর হয় সবচাইতে ছোট দিন তারপরে 23 এবং 24-এর পরে 25শে ডিসেম্বর বড় দিন কি করে হয়ে যায় আর বড় দিন যদি আমরা দেখি তাহলে সে জুন মাসের শেষের দিকে 25 তারিখ সম্ভবত সবচাইতে বড় দিন হয় কিন্তু এই দিনটাকে পালন করা হয় বড় দিন আকারে আর এই বড় দিনের উপলক্ষে বিভিন্ন জায়গায় মেলা বসে আর মুসলমানরাই সেই মেলাতে যায় মুসলমানদের ছেলেমেয়েরাই সেখান থেকে খাদ্য ক্রয় করে খেলামেলা ক্রয় করে নাগরদোলা চর্কিতে ঘুরে বেড়ায় মুসলমানদের মেয়েরা আবার সেখানে নির্লজ্জ বেহায়ার মতো গমন করে আর সেখান থেকে অনেক ধরনের নিষিদ্ধ জিনিস তারা ক্রয় করে অথচ যদি খোঁজ নিয়ে দেখা যায় সেই আশপাশে খ্রিস্টানদের কোনো অস্তিত্ব নেই কিন্তু মুসলমানরাই খ্রিস্টানদের রূপ ধারণ করে তারা আহ্বান করছে খ্রিস্টানদেরকে যে তোমরা বড়দিন পালন করার মতো কি হয়েছে এসো আমরাই আজকে খ্রিস্টান হয়ে গেছি কারণ তারা এই বড়দিন পালন করে কেন তাদের নবী তাদের প্রফেট ঈসা আলাইহিসসালাম বা তাদের ভাষায় যিশু যাকে বলা হয় তার জন্মদিন উপলক্ষে এটাকে পালন করে থাকে যার জন্য তারা বলে থাকে যে এই দিনকে যেহেতু ঈসার জন্ম এই দিনকে যেহেতু যিশুর জন্ম সেই জন্য এই দিনটা হচ্ছে বড় দিন খুব বড় দিন অথচ সেটা নয়
আর যদি কুরআন হাদিস এমন কি তাদের বাইবেল মনথন করা হয় তাহলে দেখা যাবে যে তারা যে দিনটাকে পালন করে ঈসা আলাইহিস সালামের জন্মদিন হিসেবে সেটা আদৌ তার জন্মদিন নয় বরং ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল গ্রীষ্মকালে তো আমি সেদিকে যাচ্ছি না এই বড় দিন হিসেবে ওরা পালন করে এবং সেই বড় দিন উপলক্ষে বিভিন্ন জায়গায় দেখবেন বিভিন্ন ধরনের উপহার কোথাও কেক কোথাও আরো কিছু তার গায়ে লেখা থাকে মেরি ক্রিসমাস তো এর অর্থ হচ্ছে আজকের দিনে তোমরা শুভেচ্ছা গ্রহণ করো আজকের দিনে আল্লাহর সন্তান জন্ম গ্রহণ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান জন্ম লাভ করেছে যার জন্য তোমাদেরকে শুভেচ্ছা নাউজি বিল্লাহ তাহলে যেখানে খ্রিস্টান নাই সেখানে যদি মুসলমানরা এই দিনকে পালন করে সরাসরি তারা শিরকের মধ্যে জড়িত হয়ে যাচ্ছে এবং সেটাকে সমর্থন করে ফেলছে নিজেদের ওয়াজানতেই আমি একদিন বলেছিলাম কুরআনের আয়াত দিয়ে সূরা আহজাবের 67-68 আয়াত দিয়ে সেখানে যে অজ্ঞতার কারণেও জাহান্নামে যেতে হবে না জানার কারণেও যদি পাপ করে কেউ তারও ক্ষমা নাই তোমাকে পৃথিবীতে মানব রূপে প্রেরণ করা হয়েছে আর এই মানবকুলে সর্বশ্রেষ্ঠ মানবের উপরে যে গ্রন্থ অবতরণ করা হয়েছে সেখানেও সর্বপ্রথম বাণী হচ্ছে বিসমি রব্বিকাল্লাযী খলক পরও তোমার প্রভুর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তারপরেও কেন আপনি পড়বেন না তারপরে যখন আপনি ইসলাম ধর্মকে গ্রহণ করেছেন ইসলাম ধর্মে আপনার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন তারা বলে ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিমিন প্রত্যেক নর নারী মুসলমানের জন্য দ্বীন ইসলামের জ্ঞান অর্জন করা ফরজ তারপরেও কেন আপনি জ্ঞান অর্জন করবেন না কেন অজ্ঞতার কারণে সেই মুসলমানদের যারা প্রধান শত্রু ইহুদি এবং নাসারা তাদের ধর্মের রীতিনীতিকে তাদের ধর্মের উৎসবকে আপনি কেন পালন করবেন আর তাদের ধর্মের উৎসবে আপনি কেন সপরিবারে গমন করবেন আর তাদের ধর্মের যে একটি জন্মদিন পালন করার রীতিনীতি সেটা হচ্ছে কেক বিতরণ করা জন্মদিনেতে কেক কাটা আজকে যদি দেখা যায় মুসলমান পাড়ার মধ্যেও দোকানে দোকানে কেক ঢুকে পড়েছে কেন এই কেক জানুয়ারি মাসে আসে না কেন এই কেক যখন যদি ঠান্ডা উপলক্ষে বিক্রি হয় তাহলে 25শে ডিসেম্বর বা 1 জানুয়ারি পার করে আপনার শীতের তো আরো মাস রয়েছে জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত কিছু হয়তো মার্চের অর্ধেক পর্যন্ত শীত থাকে তখন কেন আসে না এই কেক এই ডিসেম্বর মাসের আগে আপনার 15 তারিখের আগে কেন আসে না এই কেক তাহলে দেখা যাচ্ছে কি এই কেক আসলে বিক্রির রীতিনীতি চালু হয়েছে জন্মদিন পালন করার উদ্দেশ্যে বড়দিন পালন করার উদ্দেশ্যে তাই মুসলমান যদি ওই কেক ক্রয় করে তাহলে কিন্তু তাদের ওই রীতিনীতিকে সমর্থন করা হয়ে যাবে মুসলমান যদি সেই দিনটাকে পালন করে আর একে অপরকে শুভেচ্ছা দেয় আই আজকে ক্রিসমাস তাহলে কিন্তু তারা যেটা মনে করে যে আল্লাহর পুত্রের জন্মদিন অথচ ঈসা আলাইহিস সালাম কোনো দিন বলেননি যে আমি ঈশ্বরের পুত্র ঈসা আলাইহিস সালাম কোনো দিন বলেননি যে আমি ঈশ্বর তাই আমি যেটা আয়াত পাঠ করলাম সেখানে সূরা মারিয়াম আয়াত নম্বর 88-89 থেকে নিয়ে আরো অনেক আয়াত রয়েছে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ক্বালু ইত্তাখাযা আর-রাহমানু ওয়ালাদা তারা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান গ্রহণ করেছে লাকাদ জিতুম শাইয়িন ইদ্দা তারা জানে না যে তারা নিজেদের অজান্তে কত বড় পাপ কত বড় মিথ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আরোপ করছে তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারুনা মিনহু ওয়া তানশাক্কুল আরজু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা তাদের এই কথার কারণে এই এত বড় পাপ যে এই পাপের কারণে হয়তো আসমান বিদীর্ণ হয়ে যাবে হয়তো জমি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে খণ্ড খণ্ড হয়ে যাবে আর হয়তো পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে চারিদিকে ছড়িয়ে পড়বে এত বড় পাপ এত বড় গুনাহের কাজ কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় দিয়ে দিয়েছেন সূরা ইখলাসের মধ্যে সূরা ইখলাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ বলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন এক আল্লাহুস সামাদ তিনি হচ্ছেন অভাবহীন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
তিনি কারোর জনক নন আর তাকেও কেউ জন্ম দেননি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সহাই পায় না যে তিনি স্ত্রী গ্রহণ করবেন তাকে কেউ জন্ম দেয়নি আর তার তিনিও কাউকে জন্ম দেননি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ তার সমকক্ষ বা তার উদাহরণটা আসতে পারে কারোর সঙ্গে এরকম কোনো বস্তুই নাই অথচ আজকের মুসলমান না জানে সূরা ইখলাসের শিক্ষা না জানে সঠিকভাবে তাওহীদের শিক্ষা তাওহীদকে আঁকড়ে ধরতে হলে পরে শিরককে যে চিনতে হবে শিরককে জানতে হবে তবে শিরক থেকে বাঁচা যাবে তারা এই সমস্ত কিছু থেকে আজকে বেখবর তাই নিজেদের অজান্তেই হয়তো তারা এই সমস্ত রীতিনীতিকে পালন করে থাকে বাইরে দোকান থেকে বাজার থেকে মার্কেট থেকে তারা খাস করে গিয়ে তাদের ছেলেপুলেরা যখন আবদার করে চারিদিকে কেক বিক্রি হচ্ছে একটু কিনে আনো না সেই সমস্ত কেকের বাক্সে দেখবেন লেখা থাকে ম্যারি ক্রিসমাস সেই সমস্ত কেকের বাক্সে দেখবেন অধিকাংশ যেগুলো বড় বড় প্যাকিং করা লেখা থাকে ম্যারি ক্রিসমাস তাহলে আপনি কি নিজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে যে আরোপ করা হচ্ছে যে তিনি জন্ম দিয়েছেন তিনি স্ত্রী হিসেবে মারিয়াম আলাইহিস সালামকে গ্রহণ করেছেন আর ঈসা আলাইহিস সালামকে সন্তান হিসেবে জন্মদান করেছেন নাউজুবিল্লাহ এই কথার কি সাক্ষ্য প্রদান করছেন না এটা কি আপনি জন্মদিন পালন করছেন না বলবেন যে না আমরা তো এইসব পালন করি না আমরা যা শেকটা কিনে খাই ছেলে মেয়েরা জিদ করে আপনি ছেলে মেয়েদের জানুয়ারি মাসের পরে ফেব্রুয়ারি মাসে কিনে দিন না আপনি নভেম্বর মাসে কেন কিনে দেননি আপনি ডিসেম্বরের 15 তারিখের আগে কেন কেকের খোঁজ করেননি কেক কি পাওয়া যায় না মিষ্টির দোকানে পাওয়া যায় না রুটির দোকানে পাওয়া যায় না কেক কিন্তু এই কেকই চিনতে হবে কারণ ঠান্ডার মনে হয় কেকটা না ঠান্ডার জন্য নয় ঠান্ডার জন্য যদি হয় তাহলে জানুয়ারির পরে 1 জানুয়ারির পরে আপনি কিনুন না 10 তারিখের পরে কেন তো তখন বিক্রি হয় না তার আগে কেন বিক্রি হয় 25শে ডিসেম্বর উপলক্ষে কেন বিক্রি হয় এই জন্য বিক্রি হয় যে এটা হচ্ছে জন্মদিন পালন করার একটা রীতিনীতি হচ্ছে কেক কাটা আর এই বস্তুগুলো যদি মুসলমানরাও করে 25শে ডিসেম্বর পালন করলো তারপরে আবার 1 জানুয়ারি বা বছরের প্রথম দিন হিসাবে যদি স্বাগত জানালো শেষ দিনকে বিদায় জানালো আর প্রথম দিনকে স্বাগত জানালো রাত 12টার সময় বোমা ফাটালো এই সমস্ত আচরণ যদি মুসলমানরা করে তাহলে সেই ইহুদি এবং নাসারাদের মধ্যে আর এদের মধ্যে কোনো পার্থক্য নেই আর ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত রয়েছে আবু দাউদ হাদিস নম্বর 4031 তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে যে ব্যক্তি যে জাতির অনুসরণ করবে সে তাদেরই মধ্যে গণ্য হবে তাদের থেকে ভিন্ন হবে না যদি হিন্দুরা কোনো কিছু পালন করে আর যদি মুসলমানরা তাদের দেখা দেখি সেই যে রীতিনীতিটা গ্রহণ করে তাহলে কাল কিয়ামতের দিনে একটা হিন্দু যেভাবে উঠবে সেই রূপে অবস্থায় সেই ব্যক্তিও উঠবে যদি ইহুদি এবং নাসারারা যা কিছু পালন করে কোন মুসলমান যদি সেগুলোকে গ্রহণ করে তাদের মতো তাদের রীতিনীতি অনুযায়ী নিজেরাও চলে তাহলে কাল কিয়ামতের দিনেতে এরা সেই ইহুদি এবং নাসারাদের সঙ্গে এদের কিয়ামত হবে তাদের যে শাস্তি হবে এদেরও শাস্তি সেই হবে কিন্তু মুসলমানরা আজকে কি করে এ সমস্ত থেকে অজ্ঞতা জানে না জানার চেষ্টাও করে না তারপরে যদি কেউ জানে তাহলে ওই ঈমান এত দুর্বল কত বছর গত হয়ে গেল শত শত বছর গত হয়ে গেল তারাও শুনেছে কিয়ামত আসবে পৃথিবী ধ্বংস হবে আমরাও শুনে যাচ্ছি আরে কবে পৃথিবী ধ্বংস হবে এ পৃথিবী আদৌ ধ্বংস হবে কি না কিয়ামত হবে কি না এ সমস্ত অস্তিত্ব আছে নাকি আমরা এসছি জন্ম লাভ করেছি মৃত্যুবরণ করব মাটি দেওয়া হবে দেহ পচে যাবে তার শেষ ইমানের দুর্বলতা পুনরুত্থান দিবসের উপরে কিয়ামতের দিবসের উপরে প্রকৃত রূপে এদের বিশ্বাসই নাই যদি থাকত তাহলে কিন্তু এরূপ আচরণ এরূপ মনোভাব তাদের থাকতই না এবং জেনে শুনে পাপের রাস্তায় তারা অগ্রসর হতোই না কত রকম আচরণ আছে
যে মুসলমানরা পালন করে যেগুলো রীতিনীতি হচ্ছে ইহুদি এবং নাসারাদের আজকে তো ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করছে নিজেদের বাড়িতে বাড়িতে আবার নিজেদের সন্তানদের জন্মদিনও পালন করে এই জন্মদিন পালন করা রীতিনীতিটা কোথা থেকে এসেছে এটার উৎপত্তি হচ্ছে ওই নাসারা বা খ্রিস্টানদের থেকে মুসলমানদের ছেলেরা মুসলমানদের অভিভাবকরা তাদের ছেলে মেয়েদের জন্মদিন পালন করছে ঘরে ঘরে উৎসব আকারে আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিয়ে থাকে আবার তারা সেই সমস্ত উৎসব মানে অনুষ্ঠানে গিয়ে পুরস্কার দেয় গিফট দেয় তাদেরকে এই অনুষ্ঠান করা যেমন হারাম সেখানে পুরস্কার দেওয়াও হারাম সেখানে নেওয়াও হারাম কারণ এর উৎপত্তি হচ্ছে ওই খ্রিস্টানদের থেকে কিন্তু এই অজ্ঞ মুসলমানদেরকে বোঝাবে কি পালন করতে গেলে পরে যদি নিষেধ করা হয় তাহলে বলবে মডার্ন যুগ এ যুগে ওরা ওসব কোরআন হাদিসের নিষেধাজ্ঞা চলে না এখন মডার্ন যুগ মডার্ন মুসলমান হতে হবে ওসব ওল্ড মুসলমান চলবে না কি কোরআনে আছে কি হাদিসে আছে ওসব জানি না আমরা তোমরা কি আমাদের উৎসবে আমাদের আনন্দে বিঘ্ন সৃষ্টি করতে এসেছো নাকি এই কথাটি কিন্তু কাল কিয়ামতের দিন যখন পাপী তাপীদেরকে জাহান্নামে প্রবেশ করানো হবে তখন কিন্তু জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞেস করবে তখন এরা বলবে কল উপলাকাতে জানা না দিলেন ফাকাত জামনা বলবে হ্যাঁ আমাদের কাছে এসেছিল ফেরেশতারা যখন জিজ্ঞেস করবে তোমাদের কাছে কি জাহান্নামে থেকে ভয় দেখানোওয়ালা কোনো ব্যক্তি কোনো আলেম যায়নি তখন তারা বলবে সূরা মুলকের মধ্যে রয়েছে হ্যাঁ আমাদের কাছে গিয়েছিল কিন্তু না আমরা তাদেরকে সেই সমস্ত আলেমদেরকে সেই সমস্ত খতিবদেরকে সেই সমস্ত বক্তাদেরকে আমরা মিথ্যাবাদী মনে করেছিলাম কিন্তু আজকে দেখছি যে তারা ছিল সত্যবাদী তারা আমাদেরকে সাবধান করেছিল যে পৃথিবীতে যদি এইরূপ আচরণ করা হয় তাহলে কিন্তু কেয়ামতের দিন তোমাদের অবস্থা সংকটময় হবে তোমাদের অবস্থা এমন হবে যে হিসাব নিকাশে তোমরা ফেল হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে বঞ্চিত হবে পরিণামে তোমাদেরকে জাহান্নামে প্রবেশ করতে হবে কিন্তু আমরা তাদের কথা মানিনি আমরা তাদের কথা শুনিনি এরূপ অবস্থার সম্মুখীন না হতে হয় তার জন্য মুসলমানদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে আজকে মুসলমানদের মধ্যে অধিকাংশ মুসলমানদের মধ্যে যত রকম রীতি রেওয়াজ রয়েছে সেই সমস্ত রীতি রেওয়াজ অধিকাংশই হচ্ছে হয় খ্রিস্টানদের থেকে নেওয়া কিংবা মূর্তি পুজো ওই হিন্দুদের থেকে নেওয়া তারা যেমন নিজেদের ছেলে মেয়েদের হাতেতে পায়েতে কালো কার বেঁধে রাখে মুসলমানদেরও বাড়ি বাড়িতে যান দেখুন সন্তানদের হাতেতে পায়েতে কালো কার বাঁধা আছে নজর যেন না লাগে ইসলাম কি না শিক্ষা দিয়েছে একটা প্রমাণ দিতে পারবেন কোরআন থেকে বা হাদিস থেকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই বাচ্চা যখন হবে সন্তান সন্ততি যখন জন্ম লাভ করবে তাদের নজর লাগবে না কুদৃষ্টি লাগবে না জিনের হোক শয়তানের হোক আর মানুষের হোক কুদৃষ্টি থেকে বাঁচার জন্য তোমরা নিজেদের শিশুর পায়েতে তার গলায়তে তার হাতেতে কালো কার জড়িয়ে রাখবে বরণের বিপরীত হাদিস রয়েছে আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজাহ কোথায় খুঁজবেন হাদিস সব জায়গায় পাবেন মিশকাতে রয়েছে হাদিসটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হোক তার স্ত্রীর গলায় দেখলেন একটা কালো কার সেটাকে এসে তিনি কেটে ফেললেন এবং বললেন যে আমি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি সুতা ফিতা তাবিজ বাদুলি হতে শিরিক তারপরেও মুসলমানদের ঘরে ঘরে ছেলেদের সন্তান সন্ততিদেরকে কোন ওজন থেকে দৃষ্টি থেকে বাঁচাবার জন্য কালো কার রমরমা আলে হাবি ইসলাম ঘরে ঘরে কালো তার মাদা আর কি ছেলেদের কপালে টিপা কালো টিপা এইখানটা দেখবেন টিপা দিয়ে দেয় নজর টিপা আবার একটা ওই রকম পাওয়া যায় কোটো যার নামই হচ্ছে নজর টিপ আপনাকে কুদৃষ্টি থেকে রক্ষা করবে এই সমস্ত যদি আকিদা থাকে যে এই টিকাটা এই ফোঁটাটা এই কালো টিপটা লাগালে পরে কুদৃষ্টি থেকে বাঁচবে তাহলে জানবে এটা শিরিক সেই ব্যক্তি শিরিক করছে শিরিক হচ্ছে তিন প্রকার
একটা হচ্ছে সরাসরি শিরকে আকবার যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে অন্য কাউকে শরীক করা তার ইবাদত করা তার থেকে কিছু প্রার্থনা করা তার কাছে মানত করা দ্বিতীয় প্রকার শিরক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করছি নামাজ আদায় করছি রোজা করছি যাকাত দিচ্ছি দান খয়রাত সদকা করছি ইসলামেরই কাজ করছি কিন্তু আমার মনের উদ্দেশ্য হচ্ছে অন্যের সন্তুষ্টি অর্জন করা মানুষের সন্তুষ্টি অর্জন করা মানুষকে দেখানো এটা হচ্ছে দ্বিতীয় প্রকারের শিরিক আর তৃতীয় প্রকারের শিরিক হচ্ছে অমুক জিনিসটা বাঁধলে পরে অমুক থেকে রক্ষা পাবে অমুক জিনিসটা বাঁধলে পরে অমুক জিনিসটা লাভ হবে অমুক জিনিসটা ধারণ করলে পরে ওই কাজে এগিয়ে যাওয়া যাবে অমুক জিনিসটা যদি ব্যবহার করা যায় তাহলে এতে উপকৃত হওয়া যাবে আর কথার মাধ্যমে শিরিক কথার মাধ্যমে শিরিকের তো গণনা করে শেষ করা যাবে না কত রকমের যে শিরিক মুসলমানরা নিজেদের অজান্তে করছে তার সন্ধান সঠিকভাবে লাগানো যাবে না যে কত প্রকারের শিরিক আছে ওই কাকটা ডেকেছে মানে কেউ মরে গিয়েছে ওই কাকটা আমাকে মৃত্যু সংবাদ দিয়েছে কোনো ব্যক্তি যদি বাড়ি থেকে বের হয়ে যায় তাকে পেছন দিয়ে ডাকা মানে তার ক্ষতি হবে তাই তুই আমাকে পেছন দিয়ে ডাকলি আমি দোকান খুলেছি বাবু বৌনি হয়নি তাই এখন তোমাকে ধার দেওয়া যাবে না কারণ তোমাকে যদি আমি ধার দিয়ে দিই বিনা বৌনিতে তাহলে কিন্তু আমার আজকে সারাদিন খারাপ যাবে আর প্রথম দিনের দোকানদাররা টাকাটা নিয়ে আবার কপালে ঠেকায় কপাল একমাত্র ঠেকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আর আপনি তো টাকাকেই ঈশ্বর মেনে নিলেন টাকাকেই সবকিছু মেনে নিলেন তাই শিরকের গণনা করে শেষ করা যাবে না যে মুসলমানদের ভেতরে আহলে হাদিসদের ভেতরে কত রকমের শিরিক আছে বাচ্চাদের পায়ে পায়ে কালো সুতা থেকে মাথায় কালো টিপ থেকে শুরু করে তাবিজ মাদরি থেকে শুরু করে আরো অনেক ধরনের শিরিক কোনো কিছু লটকানো যাবে না কোনো কিছু বাঁধা যাবে না যে এর থেকে আমি উপকারিত হব উপকার পাব কই যারা বাঁধে না তাদের কি ক্ষতি হচ্ছে কালকে আমাদের দিনে 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে বিনা হিসাবে যারা জান্নাতে প্রবেশ করবে 70,000 তাদের আচরণবিধি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়েছেন তারা এমন মানুষ হবে যারা পৃথিবীতে কোন ধরনের এই আপনার যেটাকে বলা হয় তাবিজ মাদুলি বা ঝাড়ফুঁক এই ঝাড়ফুঁকের আশ্রয় গ্রহণই করেনি যা কিছু হয়েছে আল্লাহর উপরে ভরসা তাওয়াক্কাল তো আল্লাহ আল্লাহর উপরেই তার আস্থা রেখেছে আল্লাহর উপরেই বিশ্বাস রেখেছে আল্লাহর কাছ থেকেই তারা শেফা চেয়েছে সেই তাওয়াক্কাল থাকবে যাদের যাদের যারা ঝাড়ফুঁক থেকে বেঁচে থাকবে যারা ওই তাবিজ তুবার থেকে বেঁচে থাকবে তারাই কাল কিয়ামতের দিনেতে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে তো আজকের মুসলমানদের মধ্যে শিরকের কমি নাই নিজেদের অজান্তেই তারা আজকে ক্রিসমাস যেমন পালন করছে নিজেদের অজান্তেই তারা যেমন 1 জানুয়ারি বছরের প্রথম দিন তারা পালন করে আবার নিজেদের অজান্তেই তারা বিভিন্ন ধরনের শিরকের মধ্যে লিপ্ত রয়েছে কথায় শিরিক কাজে শিরিক এর ঔষধ একটাই হচ্ছে সেটা হচ্ছে জ্ঞান অর্জন করতে হবে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে জানতে হবে আর আলেম ওলামাদের থেকে যেটা শোনা যাবে যদি তারা রেফারেন্স সহকারে বলে তাহলে বিশ্বাস করতে হবে তাকে মানতে হবে সেই অনুসারে চলতে হবে নচেত কাল কিয়ামতের দিনে যখন যখন জাহান্নামে যাওয়ার ব্যাপার হবে তখন জাহান্নামে ফেরেশতারা যখন জিজ্ঞেস করবে যে তোমাকে পৃথিবীতে সাবধান করা হয়নি ভয় দেখানো হয়নি যে যদি শিরকের মধ্যে লিপ্ত হও যদি বিদাতের মধ্যে লিপ্ত হও যদি ইসলামের থেকে যে নিষিদ্ধ কোনো বস্তু রয়েছে তার মধ্যে যদি তুমি লিপ্ত থাকে তাহলে তোমাকে জাহান্নামে আসতে হবে তখন সে বলবে হ্যাঁ আমাকে বারণ করা হয়েছিল আলেমদের দল দাওয়াতি দল তাবলিগি দল আমাদের কাছে গিয়েছিল কিন্তু আমরা তাদেরকেই মিথ্যাবাদী মনে করেছিলাম তো এরূপ অবস্থা যেন আমাদের না হয় তার জন্য আমাদের বেঁচে থাকতে হবে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই সুমতি প্রদান করেন
آمين بارك الله لنا ولكم الحمد لله وعلى ملا عباده الذي بعده والصلاة والسلام على رسول الله أما بعد তো যে বিষয়ে আলোচনা করা হচ্ছিল আজকে যদি অনুসন্ধান করে দেখা হয় তাহলে অধিকাংশ মুসলমানদেরকে গ্রাস করে নিয়েছে ইহুদি এবং নাসারাদের চক্রান্ত অধিকাংশ মুসলমানরা জেনে হোক বা না জেনে হোক তাদের যে ধর্মের রীতিনীতি সেটাকে পালন করছে দোকান থেকে বা বাজার থেকে কেক কিনে নিজেদের পরিবারের সদস্যদের সঙ্গে বণ্টন করে খেয়ে দেয় হোক কিংবা নিজেদের পাড়ায় এই 25 ডিসেম্বর বা 5 জানুয়ারি প্রথম বছরের দিন হিসাবে প্যান্ডেল করে গান বাজনা করে উৎসব করে ফিস্টি করে এই সমস্তগুলো পালন করছে আর এই সমস্তগুলোকে রুখতে হবে যদি রোখা না যায় ওই মসজিদে গেলাম ইমাম সাহেবের কাছে শুনলাম খতিবের কাছে শুনলাম জলসাতে শুনলাম আর সেখান থেকে চলে গিয়ে বাড়িতে গিয়ে ভুলে গেলাম আমি নিজের কর্তব্য অভিভাবক হিসেবে যদি ভুলে যাই তাহলে কিন্তু কাল কিয়ামতের দিনে এই অভিভাবকদের পাকড়াও হবে এই অভিভাবকদের পাকড়াও হবে তোমরা জানা সত্ত্বেও কেন তোমাদের সন্তানদেরকে বারণ করনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা হে ঈমানদারগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও নিজেদের বাঁচতে হবে আর পরিবার পরিজনদেরকে বাঁচাতে হবে যদি আমি মনে করি আমি নিজে বেঁচে আছি ঠিক আছে পরিবার পরিজন যা করছে করুক তাহলে কিন্তু পরিণাম আপনার তাদের যা পরিণাম হবে তার থেকে ভয়ঙ্কর পরিণাম আপনারও হবে কারণ আপনি হচ্ছেন দায়ী আর দায়ী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্য এই উম্মতি মুহাম্মদীর মর্যাদা দিয়েছে সেই মর্যাদাটাকে যতক্ষণ পর্যন্ত রক্ষা না করা হবে ততক্ষণ পর্যন্ত সফলতা আসবে না ততক্ষণ পর্যন্ত আমরা নিজেদের গ্রাম থেকে হোক নিজেদের পাড়া থেকে হোক নিজেদের সমাজ থেকে হোক আমরা কিন্তু এই ইসলামী ইসলাম বিরোধী যত রকমের কাজকর্ম ইহুদি এবং নাসারাদের বা অমুসলিমদের মূর্তি পূজকদের যত রকমের রীতিনীতি আমাদের ভেতরে আছে আমাদের সমাজের ভেতরে আছে আমরা সেগুলোকে উৎখাত করতে পারবো না আর সেই ইসলাম যেটা মর্যাদা দিয়েছে উম্মতি মুহাম্মদীর সর্বোচ্চ মর্যাদা দিয়েছে সকল উম্মতের চাইতে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছে এই জন্য যে এরা নবীওয়ালা কাজ রসুলওয়ালা কাজ করে আর সেটা হচ্ছে ভালো কাজের আদেশ প্রদান করতে হবে নিজেদের পরিবার হিসাবে পরিবারের সদস্যদের তাদের অভিভাবকদের দায়িত্ব নিতে হবে পরিবারের বাকি সদস্যদের কাছে যেগুলো আমরা জলসা থেকে শুনব যেগুলো আমরা খতিবদের কাছ থেকে শুনব যেগুলো আমরা আলেম ওলামাদের কাছ থেকে শুনব সেই কোরআন হাদিসের বাণী পরিবারের কাছে পৌঁছে দেওয়া এবং যদি পরিবারের মধ্যে কোনো ধরনের ইসলাম বিরোধী আচরণ হয় তাদেরকে সতর্ক করা যে এই থেকে বাঁচতে হবে অমুক পাপ থেকে বাঁচতে হবে অমুক আকীদা থেকে বাঁচতে হবে তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে তাদেরকে যদি এই শিক্ষা না দিই শুধু মসজিদে এসলাম আসলাম শুনলাম জলসায় গেলাম শুনলাম আর পরিবার পরিজনকে জানালাম না তারা সেই পাপের মধ্যে লিপ্ত রয়েছে সেই পাপ করছে তাদেরকে সাবধান করলাম না রুখলাম না তাহলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকে পালন করা হলো না আপনি পরিবারের অভিভাবক হিসেবে আপনার দায়িত্ব রয়েছে আপনার পরিবার পরিজনকে সঠিক পথের সন্ধান দেওয়া আর পাপের কাছ থেকে রক্ষা করা তছাড়াও আপনার সামাজিক হিসেবে জামাতবদ্ধ হিসেবে আপনার দায়িত্ব রয়েছে ঐক্যবদ্ধভাবে দুইজন হোক চারজন হোক ছয়জন হোক মিলেমিশে বিভিন্ন জায়গায় যে পাপের কাজ হচ্ছে পাণ্ডাল করে জলসে যেমন গান বাজনা হচ্ছে ফিস্টি হচ্ছে সেগুলোকে বারণ করতে হবে সেগুলোকে যেতে হবে নিষেধ করতে হবে তাদেরকে বাধা দিতে হবে কারণ মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিমের 49 এবং 50 নম্বর হাদিস যে ইমানদারের পরিচয় হলো একজন ইমানদারের পরিচয় হচ্ছে সে যখন রাস্তা দিয়ে গমন করবে তার সম্মুখে যদি শরীয়ত বিরোধী কোনো কাজ হয়
তৎক্ষণাৎ সে হাত দিয়ে সেটাকে রুখে দেবে হাত দিয়ে সেটাকে রুখবে বল প্রয়োগ করবে আর যদি এটা সম্ভব না হয় যদি মনে করে হাত দিয়ে রুখতে গেলে পরে ঝঞ্ঝট ঝামেলা হবে ঝঞ্ঝট ঝামেলা সৃষ্টি হতে পারে অন্তত পক্ষে তাকে মুখের বাক্য দ্বারা সেটাকে নিষেধ করতে হবে যে কোরআনে এটা নিষেধ করা হয়েছে হাদিসে এটা নিষেধ করা হয়েছে কোরআন এবং হাদিসের ভাষা প্রয়োগ করে তাকে সেখানে সেই পাপটাকে রোখার চেষ্টা করতে হবে যদি এটাও সম্ভব না হয় তাহলে পরে অন্তত পক্ষে যদি নিজেদের নিজেদের এতই দুর্বল মনে করে ইমানদাররা অন্তত পক্ষে যেখানে ওই 25শে ডিসেম্বর হোক 5 জানুয়ারি হোক ওই উপলক্ষে খেলা হয় মেলা হয় গান বাজনা হয় বৃষ্টি হয় ওই জায়গায় তারা থাকবে না ঘৃণা ভরে সেখান থেকে বেরিয়ে যাবে এমনটা নয় যে গান বাজনা হচ্ছে আর আমি সেখানে বসে বসে শুনছি ভালো করে মন দিয়ে ওরা করছে আমি তো করছি না কিন্তু আমি উপভোগ করছি যদি এটাও না থাকে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 51 নম্বর হাদিস সহিহ মুসলিমের তার ঈমানই নেই হাত দিয়ে রুখতে পারলো না মুখ দিয়ে নিষেধ করতে পারলো না অন্তরে ঘৃণা ভরে যদি সরে যায় তাহলে এটা হচ্ছে সবচাইতে দুর্বল ইমানের পরিচয় আর যদি সেখান থেকে সরেও না যেতে পারে ওই পাপ থেকে সরেও না যেতে পারে মনে করতে হবে তার ভিতরে ইমান জিনিসটা নাই আর যার ভিতরে ওই ইমান থাকবে না সেই ব্যক্তি রক্ষা কি করে পাবে কালকে আমাদের দিনে অন্তত পক্ষ সরিষার রায় পরিমাণ ইমান পাপের কাছকে ঘৃণা করার মতো ইমান যদি থাকে পাপের কারণে জাহান্নামের শাস্তি ভোগ করার পরেও পয়লা হয়ে গেলেও সেই ব্যক্তি শিরিক না করার কারণে জাহান্নাম থেকে মুক্ত হয়ে একদিন না একদিন জান্নাত লাভ করবে কিন্তু তার ভেতরে যদি এই এতটুকু না থাকে সে কিভাবে জান্নাত অর্জন করতে পারে তাহলে আমাদের আমরা মনে করছি যে আমরা সর্বসেরা হয়ে পড়েছি আমরা পায়ে পা মিলিয়ে নামাজ পড়ি আমরা রফিয়া দাইন করি আমরা আমির বলি জোরে আমরা বুকে হাত মাদি আমরা রসুল সাল্লাহ সাল্লামের অনুযায়ী নামাজ পড়ি অতএব আমরা আহলুল হাদিস আহলুল হাদিস হওয়ার কথা সহজ নয় শুধুমাত্র রসুল সাল্লাহ সাল্লামের মতো নামাজ আদায় করলেই আপনি আহলুল হাদিস না আহলুল হাদিস মানে হাদিস বলা কোরআনকেও কোরআনের 14টি আয়াতে কোরআনকে হাদিস বলা হয়েছে আর কোরআনের ব্যাখ্যা কৌশল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেটা শিক্ষা দেওয়া হয়েছে সেটাও হচ্ছে হাদিস কোরআন এবং হাদিস ওয়ালা হাদিস ওয়ালা হাদিস আহলুল হাদিস মানে হচ্ছে হাদিস ওয়ালা হাদিসকে অনুসরণকারী হাদিসের কাছে মাথা নতকারী হাদিস যেটা বলবে সেটা সে করবে হাদিস যেটা নিষেধ করবে তা থেকে সে বিরত থাকবে এরাই হচ্ছে প্রকৃতপক্ষে আহলুল হাদিস আর এদেরই নিতে হবে কাল কিয়ামতের দিনে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বানী ইসরাঈলের 71 নম্বর আয়াতে যেটা বলা হয়েছে কাল কিয়ামতের দিনে প্রত্যেক সম্প্রদায় তাদের নেতার সঙ্গে উপস্থিত হবে এই আয়াতটাকে কেন্দ্র করে আবার মাজহাবি ভাইরা বলে আমাদের আছে আমাদের হানাফিদের আছে ইমাম আবু হানিফা শাফিদের আছে ইমাম শাফি মালিকিদের আছে ইমাম মালিক হাম্বলিদের আছে ইমাম আহমদ ইবনে হাম্বল আর আহলুল হাদিসদের কোনো নেতাই নাই কোনো ইমাম নাই তাফসীর ইবনে কাসিরে এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির রহমতুল্লাহ আলাই লিখছেন যে আহলুল হাদিসরা হচ্ছে এই বিষয়ে সবচাইতে ভাগ্যবান কারণ তাদের নেতা কোনো আলেম ওলামা মুহাদ্দিস নয় তাদের নেতা তাদের ইমাম সরাসরি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসেবে পেতে হলে তার আনুগত্য করতে হবে তার কথা অনুযায়ী চলতে হবে তার রাস্তাকে আঁকড়ে ধরতে হবে তবেই প্রকৃতপক্ষে মুহাম্মদী হিসাবে প্রকৃতপক্ষে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে ওঠা যাবে তো এই আচরণবিধি আমাদের মধ্যে তৈরি করতে হবে পাপকে ঘৃণা করতে হবে এবং পাপকে রক্ষা করার প্রচেষ্টা করতে হবে পাপকে নিষেধ করতে হবে আর সৎ কাজের আদেশ করতে হবে এটা যদি না হয় কিন্তু জামাত রক্ষা করা যাবে না আর সমাজকে এগিয়ে নেওয়া যাবে না ইসলামী ইসলামী সমাজ ব্যবস্থা গড়ে তোলা যাবে না তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সমস্ত ধরনের কাবিরা গুনাহ এবং সমস্ত ধরনের বড় ছোট ধরনের শিরিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেফাজত করেন
আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কুরআন এবং হাদিস অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করার সমৃদ্ধি প্রদান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين Thank you.